পবিত্র ঈদে মিলাদুন্নবী সৃষ্টিকুলে শ্রেষ্ঠ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন ও ১২ই রবিউল আউয়াল পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা আলাউদ্দিন ভূঁইয়া বাড়ির মোহাম্মদ মাকসুদুর রহমান ভূঁইয়ার নিজ উদ্যোগে ইসলাম ধর্মের জন্য ইসলামী শিক্ষা শিক্ষিত করার লক্ষ্যে আঞ্জুমান জামে মসজিদের মক্তবের শিশুদের নিয়ে কেক কাটা, আঞ্জুমান জামে মসজিদের মক্তবের শিশুদের মাঝে বিভিন্ন ধরনের ফল ও নগদ টাকা পুরস্কার দেন। মাকসুদুর রহমান ভূঁইয়া বলেন, গত কয়েক বছর ধরে মক্তবের শিশুদের মাঝে খেলনা সামগ্রী এবং বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী দিয়ে আসছি। ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখতে সকলের কাছে দোয়া চাই। স্রষ্টার শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মদিন উপলক্ষে আমরা ১২ রবিউল আউয়াল উদযাপন করছি। এখানে অনেক শিশু বাচ্চারা আছে, তাদের জন্মদিন পালন করছি না, আমার ছেলে মেয়েদের কোনো জন্মদিন পালন করছি না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ১২ রবিউল আউয়াল আমরা পালন করছি আর শিশুদের মাঝে কিছু ফলের আয়োজন করেছি, কিছু তবারকের আয়োজন করেছি। আর নাঙ্গলকোটবাসী, আদ্রাবাসী, আমার কুমিল্লাবাসী, বাংলাদেশে দেশ বিদেশে যারা আছেন তারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন অন্তত রাসূলের এই জিনিসটা ধরে রাখতে পারি,